পুরো লুহানস্ক অঞ্চল দখলের দাবি রাশিয়ার সেনা সরিয়ে নিয়ে স্বীকার করল ইউক্রেন কিয়েভ সফরে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অস্ত্র সহায়তার ঘোষণা শ্রীলঙ্কায় কাল থেকে পাওয়া যাবে না পেট্রোল জানালেন জ্বালানি মন্ত্রী অপেক্ষা করতে হবে অন্তত দুই সপ্তাহ আবারও এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ শরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে অস্ট্রেলিয়ার সিডনি ত্রিশ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ ইতালিতে আল্পস পর্বতে তুষার ধসে ছয় জনের মৃত্যু হজের সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তৎপর সৌদি বাহিনী মক্কায় বিশেষ সামরিক মহড়া থাকছে নিরাপত্তার কড়াকড়ি আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কের অন্যতম শহর লিসিচান্স্ক দখলে নেয়ার দাবি জানিয়েছে রাশিয়া এর মধ্য দিয়ে লুহানস্ক অঞ্চল পুরোপুরি মস্কোর নিয়ন্ত্রণে চলে আসার দাবি করেছে রুশ বাহিনী শহরটির নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকারও করেছে ইউক্রেনের সেনাবাহিনী এর মধ্যেই রুশ বাহিনীকে রুখতে ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মাত্র এক সপ্তাহ আগেই রুশ বাহিনীর দখলে গেছে ইউক্রেনের সেভেরোদোনেস্ক শহর দোনেস্ক অঞ্চলের বড় দুই শহর স্লোভিয়ানাস্ক এবং ক্রামাটরস রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে সে তালিকায় এবার নাম লেখালো লিসিচান্স্ক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চল পুরোপুরি দখল করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা জানায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা শেষ ঘাঁটি লিসিচান্স্ক দখলের পর পুরো অঞ্চলই তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে এদিকে রুশ বাহিনীর কাছে লিসিচান্স্ক শহরের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে ইউক্রেনের সেনাবাহিনী তারা জানায় লিসিচান্স্কের জন্য তীব্র লড়াইয়ের পর ইউক্রেনীয় বাহিনী তাদের অবস্থান থেকে সরে যেতে বাধ্য হয়েছে তবে জেলেনস্কি বলেন তার সেনারা আবার ফিরে আসবে আমরা সেনাদের জীবন রক্ষা করি আমরা লোকজনকে রক্ষা করি তারা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা পুনরায় দেয়াল গড়ে তুলেছি আমরা ফিরে আসবই десятки тысяч артиллерийских снарядов এদিকে ইউক্রেন সেনাদের দাবি গত মাস থেকে বেসামরিক নাগরিকদের ওপর হামলার মাত্রা বেড়ে গেছে তারা আরও বলেন মস্কো এসব হামলায় পুরনো সোভিয়েত আমলের অস্ত্র ব্যবহার করছে যার কারণে বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা বেশি ঘটছে এদিকে ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহর বেলগোরোদের হামলায় কয়েকজন নিহত এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলাতেই এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বেলগোরোদের আঞ্চলিক গভর্নর এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস কিয়েভকে অস্ত্র দিয়ে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন কিয়েভ সফরে গিয়ে জেলেনস্কির সঙ্গে দেখা করে অস্ত্র সহায়তার এ প্রতিশ্রুতি দেন আলবানিস মৌসুমী সাথী সময় সংবাদ বন্যার পানিতে তলিয়ে গেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চল প্রবল বন্যার আশঙ্কায় সিডনির আশেপাশের বেশ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে আগামী কয়েকদিনে উপকূলবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস অস্ট্রেলিয়া থেকে এস এম আমিনুল রুবেলের রিপোর্ট আবারও মারাত্মক বন্যার মুখোমুখি অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি মানুষের বসবাসের শহর সিডনি ও এর আশেপাশের এলাকাগুলি মাত্র দুদিনের টানা বর্ষণেই ডুবে গেছে সিডনির আশেপাশের অনেকগুলি উপশহর যথাসম্ভব দ্রুততার সাথে বন্যাকবলিত এলাকা থেকে নাগরিকদের নিকটস্থ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার সিডনির একাধিক এলাকা দ্রুত বন্যা হুমকির সম্মুখীন হচ্ছে বৃষ্টির গতিবেগ হচ্ছে প্রবল থেকে প্রবলতর নদীগুলো ফুলে বাঁধ উপচে একের পর এক এলাকা তলিয়ে যাচ্ছে সিডনির উপকূলে আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হবে বলে জানানো হয়েছে এতে সিডনি নিউ ক্যাসেল সহ কোস্টাল শহরগুলিতে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে গত ২৪ ঘন্টায় জরুরি সাহায্য ও উদ্ধারের জন্য ১,৪০০টিরও বেশি কল করা হয়েছে জরুরি পরিষেবাগুলোতে প্রতিরক্ষা বাহিনীর হেলিকপ্টার এবং সৈন্যরা প্রস্তুত রয়েছে দুর্গত এলাকায় জরুরি পরিষেবা কর্মীরা ২৪ ঘন্টা কাজ করছেন বাংলাদেশি ঘনবসতিপূর্ণ এলাকাগুলো তুলনামূলক শহরের কাছাকাছি উঁচু এলাকাগুলিতে হওয়ায় প্রবাসীরা এখন পর্যন্ত খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি গত মার্চে টানা ২৮ দিনের বৃষ্টিতে নিউ সাউথ ওয়েলস রাজ্য বন্যার কবলে পড়ে তখন ২০ হাজার বাসিন্দাকে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয় এবারে বন্যা তার থেকেও ভয়াবহ হবে বলে আশঙ্কা করছে স্টেট ইমার্জেন্সি সার্ভিস
এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় একটি কার্গো জাহাজের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভেসে গেছে। এতে ঝুঁকির মুখে পড়েছেন জাহাজে অবস্থান করা অন্তত 21 নাবিক। দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার রাজধানী সিডনির দক্ষিণ উপকূলের উত্তাল সাগরে ভাসছে জাহাজটি। টাগবোটের সাহায্যে এটিকে নিরাপদে তীরে আনার চেষ্টা চালানো হচ্ছে। তবে জাহাজের ওজন বেশি হওয়ায় এটিকে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলের। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর থেকে আরও কয়েকটি টাগবোট পাঠানো হয়েছে। শিগগিরই নাবিক ও জাহাজটিকে নিরাপদে তীরে আনা সম্ভব হবে বলেও জানানো হয়েছে। ইতালিতে আল্পস পর্বতে তুষার ধসে অন্তত 6 জন মারা গেছেন। বরফে চাপা পড়ায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। চলতি বছর ইউরোপের দেশগুলোতে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। উচ্চ তাপমাত্রার কারণে পর্বতের বরফ গলতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় রোববার ইতালির উত্তরাঞ্চলের আল্পস পর্বতে তুষারধসে বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গণমাধ্যম জানায়, এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় তুষারধসের ঘটনা। দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রীষ্মকাল শুরুর আগে থেকেই ইতালিতে প্রতিদিনই তাপমাত্রা রেকর্ড ছাড়াচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি শহরের সর্বোচ্চ তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশটির সাধারণ তাপমাত্রার তুলনায় অনেক বেশি। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সাম্প্রতিক বছরগুলোতে পর্বতে বরফ গলতে শুরু করেছে। এই পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। আফরিন মৌ, সময় সংবাদ। পবিত্র হজ চলাকালে যে কোনো হামলা ঠেকাতে কঠোর অবস্থানে সৌদি নিরাপত্তা বাহিনী। এরই অংশ হিসেবে মক্কায় হয়ে গেল সামরিক মহড়া। হাজিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরব থেকে আলমামুন শিপনের রিপোর্ট। পবিত্র হজ চলাকালে জঙ্গি হামলা সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর সৌদি নিরাপত্তা বাহিনী। এর অংশ হিসেবে মক্কায় হয়ে গেল এক মহড়া। হজ সামনে রেখে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে রোববার রাতে এই মহড়ার আয়োজন করে সৌদি নিরাপত্তা বাহিনী। এর পাশাপাশি সমরাস্ত্র প্রদর্শন ও সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশটির বেশ কয়েকজন মন্ত্রী। আমাদের নিরাপত্তা ও সামরিক বাহিনীর সদস্যরা সামরিক মহড়ায় অংশ নিয়েছেন। আমরা হজযাত্রীদের সার্বিক নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পবিত্র হজে হাজিদের নিরাপত্তায় সৌদিতে পুরুষ সেনা সদস্যের পাশাপাশি নারী সেনাদের একটি দল নিয়োগ দিয়েছে সৌদি সরকার। মক্কা ও মদিনায় তাদের মোতায়েন করা হবে। গেল 2 বছর করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে হজ পালন করা হয়। এবছর করোনার প্রকোপ কমে আসায় হজ পালনের সুযোগ পাচ্ছেন 10 লাখের বেশি মুসল্লি। আলমামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। মজুদ শেষ হয়ে যাওয়ায় শ্রীলঙ্কায় আর একদিন পর পাওয়া যাবে না পেট্রোল। দেশটির জ্বালানি মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। আমদানি করা পেট্রোল এসে পৌঁছাতে 2 সপ্তাহেরও বেশি সময় লাগবে। এদিকে আবারও 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হলো দেশটির স্কুল। অর্থনৈতিক সংকটে দুর্দশাগ্রস্ত শ্রীলঙ্কায় আগামী সপ্তাহ পর্যন্ত জরুরি যানবাহন ছাড়া ব্যক্তিগত গাড়ির জন্য পেট্রোল বিক্রি নিষিদ্ধ করেছিল সরকার। এতে বিপাকে পড়ে দিনরাত পেট্রোলের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকছেন বহু মানুষ। এবার দেশটির জ্বালানি মন্ত্রী জানালেন, আর মাত্র একদিন পরই ফুরিয়ে যাবে পেট্রোলের মজুদ। এর থেকে বাঁচার কোনো উপায় নেই। কারণ হিসেবে তিনি বলেন, 2 সপ্তাহেরও বেশি সময় লাগবে আমদানি করা পেট্রোল এসে পৌঁছাতে। পরিকল্পিত জ্বালানি এবং অপরিশোধিত তেল আমদানির জন্য দেশটির কাছে পর্যাপ্ত অর্থ নেই বলেও জানান মন্ত্রী। জ্বালানি, খাদ্য এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে দেশটির জীবনযাত্রার ব্যয়ভার বহন করতে পারছে না মানুষ। শ্রীলঙ্কার অনেক মানুষ তাদের জীবিকার জন্য মোটর গাড়ির ওপর নির্ভর করে। পেট্রোল না পাওয়ায় তাদের জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট মোকাবিলায় গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল শ্রীলঙ্কার সঙ্গে একটি নতুন দফা আলোচনা শুরু করেছে, যদিও এখনও কোনো চুক্তিতে পৌঁছায়নি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।
তাইওয়ানে এখনই চীনের হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। তবে তারা গভীরভাবে বেইজিং এর গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সেনা কর্মকর্তা। দীর্ঘদিন ধরেই তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে টালমাটাল সম্পর্ক যুক্তরাষ্ট্রের, কিছুতেই যেন ঠিক হচ্ছে না এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। এরই মধ্যে আগুনে ঘি ঢালার কাজ করল মার্কিন জেনারেল মার্ক মিলারের এক বক্তব্য। বার্তা সংস্থা বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আপাতত তাইওয়ানে আক্রমণ করার কোনো সম্ভাবনা নেই চীনের, তারপরও যুক্তরাষ্ট্র অত্যন্ত সতর্কতার সঙ্গে এ বিষয়ে চীনের গতিবিধি পর্যবেক্ষণ করছে। চীনের কাছে তাইওয়ান খুবই সংবেদনশীল বিষয়। তাইওয়ান তাদের নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মনে করলেও চীন মনে করে তারা তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ। এমনকি তাইওয়ানকে পুনরায় নিজেদের অংশ করতে প্রয়োজনে যুদ্ধে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে বেইজিং। চীনের অভিযোগ, যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করছে, এবং সত্যি যদি যুক্তরাষ্ট্র এ ধরনের কোনো পদক্ষেপ নেয় তবে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তা প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ দেশটি। আন্তর্জাতিকভাবে তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ মিত্র যুক্তরাষ্ট্র, যদিও দেশটি তাইওয়ানের স্বাধীনতার স্বীকৃতি দেয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্কও নেই, কিন্তু তাইওয়ানের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র নানাভাবে তাইপেকে সহায়তা করে যাচ্ছে। মার্কিন অস্ত্রের বড় ক্রেতা তাইওয়ান নিয়মিত দেশটি তাইওয়ানের কাছে তাদের অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রি করছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। মৌসুমি সাথী, সময় সংবাদ। পশ্চিমবঙ্গের প্রখ্যাত চিত্র পরিচালক তরুণ মজুমদার মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে স্থানীয় একটি হাসপাতালে সকাল 11টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। গত 14 জুন থেকে অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আইসিইউতে রাখা হয়। তার মৃত্যুতে শোকস্তব্ধ চালিপাড়ার শিল্পী, পরিচালক, সঙ্গীতকার সহ তার অগণিত ভক্তরা। কলকাতার পিজি হাসপাতালে গুণী এই পরিচালকের দেহদান করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। 1931 সালে বর্তমানে বাংলাদেশের বগুড়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। ভারতীয় বাংলা চলচ্চিত্রের এই নির্মাতা বর্ণাঢ্য ক্যারিয়ারে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সেই সঙ্গে তাকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করা হয়। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশটির বাসিন্দারা। তালেবান সরকারের আহ্বানে ইতোমধ্যেই সাড়া দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। সোমবার চীনের রেড ক্রিসেন্ট সোসাইটির পাঠানো 16 টন ত্রাণ সামগ্রী পৌঁছায় দেশটিতে, সেই সঙ্গে তালেবান সরকারের কাছে $2,00,000 অর্থ সহায়তাও দেওয়া হয়। দুই দশকে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে লন্ডভন্ড আফগানিস্তানে চলছে মানবিক সংকট। নেই খাবার, পানি কিংবা মাথা গোজার ঠাঁই, চারদিকে কেবল ধসে পড়া ভবনের স্তূপ। স্বজনহারা মানুষেরা চেষ্টা করছেন আবারও ঘুরে দাঁড়াতে। ভূমিকম্পের পরই আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানায় তালেবান সরকার। ত্রাণ পাঠানোর ঘোষণা দেয় ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশ। সোমবার চীনের রেড ক্রিসেন্ট সোসাইটির পাঠানো 16 টন ত্রাণ সামগ্রী পৌঁছায় দেশটিতে, সেই সঙ্গে তালেবান সরকারের কাছে $2,00,000 অর্থ সহায়তাও দেয়া হয়। কাবুলে আফগান প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী হস্তান্তর করে চীনা প্রতিনিধি দল। চীন আমাদের সহায়তা দিয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এদিকে ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরো ত্রাণ সহায়তা চেয়েছে তালেবান সরকার। একই সঙ্গে দেশটির ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা। আফগানিস্তানের জব্দ করা অর্থ ফেরত দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে তালেবান। 22 জুন আফগানিস্তানের পূর্বাঞ্চলে 5.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে 1,000-এর বেশি মানুষ প্রাণ হারান, গৃহহীন হন কয়েক হাজার মানুষ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দালালির দৌরাত্ম্যে মাল্টার পর এবার রোমানিয়ারও শ্রম বাজার বন্ধের শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে কাজ করার পাশাপাশি উচ্চতর শিক্ষার সুযোগ রয়েছে, কিন্তু একদল দালালের কারণে সে আশায় গুড়ে বালি হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীরা। বিস্তারিত জুমানা মাহমুদের রিপোর্টে। পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য বিশাল কাজের সুযোগ রয়েছে। এখানে জাহাজ, রেস্টুরেন্ট, শিল্প কারখানা ছাড়াও বাগান পরিচর্যায় প্রবাসী শ্রমিকের বিপুল চাহিদা রয়েছে। এছাড়া সুযোগ রয়েছে এখানে গড়ে ওঠা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ারও। কিন্তু এক শ্রেণীর দালালের কারণে রোমানিয়ার দরজাও বন্ধ হওয়ার আশঙ্কায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
মাল্টার মতো কম বেতন থাকায় এখানে এসেও বাংলাদেশিরা অবৈধ পথে পাড়ি জমায় বিশ্বের বিভিন্ন দেশে, যার কারণে বাংলাদেশিদের জন্য কঠিন হতে চলেছে রোমানিয়ার ভিসাও। ইতিমধ্যে মাল্টা সরকার বাংলাদেশের জন্য সাময়িকভাবে ভিসা প্রদান বন্ধ করে রেখেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যারা রোমানিয়াতে আসতে যাচ্ছেন বাংলাদেশ থেকে, আমার ব্যক্তিগত যে পরামর্শটা সেটা হচ্ছে যে আপনারা বাংলাদেশ থাকা অবস্থাতে যে এজেন্টের সাথে কাজ করছেন সেই এজেন্টের সাথে তাদের আপনাদের কাজ সম্বন্ধে এবং আপনাদের থাকা সম্বন্ধে এবং স্যালারি সম্বন্ধে এইগুলি টোটালটা ক্লিয়ার হয়ে আসবে। সংশ্লিষ্টরা জানায় রোমানিয়ায় 49টি পাবলিক এবং 8টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করার সুযোগ রয়েছে বাংলাদেশিদের। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোমানিয়া। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বাঙালির উৎসব উত্তর আমেরিকান বঙ্গ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলা সাহিত্য ও সংস্কৃতির নানা পর্ব তুলে ধরা হয়। এদিন বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র শিল্পীদের NABC অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 2500 বছরের সংস্কৃতি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিজনেস ফোরামে হয় আলোচনা, দেয়া হয় দুই বাংলার চলচ্চিত্র শিল্পীদের বিশেষ অ্যাওয়ার্ড। ভারতীয় শিল্পীদের মধ্যে আজীবন সম্মাননা পান সন্দীপ রায়, সম্মাননা পান ঋতুপর্ণা সেনগুপ্ত, ইমন চক্রবর্তী, লগ্নজিতা, অম্বরীশ, দেবলীনা, জিতু কামাল এবং তনুশ্রী সহ অন্যরা। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের মধ্যে অভিনেতা ও পরিচালক মীর সাব্বির, অভিনেতা ইমন, অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, পরিচালক অমিতাভ রেজা চৌধুরী পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে যৌথভাবে রিক্সা গার্ল ও রাত জাগা ফুল। রেডিওর পুরস্কার গ্রহণ করেন ছবিটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও জিনাত চৌধুরী। পুরস্কার পেয়েছেন শর্ট ফিল্ম জাহানারার অভিনেত্রী সাজিয়া হক মিমি। সম্মেলনের ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের পাশাপাশি বাংলাদেশি সিনেমা প্রদর্শিত হয়। ফিল্ম ফেস্টিভ্যালের জুরি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন সময় টেলিভিশনের উপদেষ্টা ও পরিচালক মুর্শিদুল ইসলাম। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলাদেশকে নিজের দেশ বলায় দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এই যে বাঙালি সংস্কৃতিকে এক জায়গায় রাখা এবং বাঙালি সংস্কৃতির উপরে একটা আলাদাভাবে প্রভাব ফেলা, এই যে সুন্দরভাবে এই বন্ধনটা আমি খুবই চেরিশ করি, কারণ এই এখানে দুই বাংলারও মিলন হয় এবং এত সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা পাই এখানে। এবং আমি যেহেতু শিল্পী একজন এবং শিল্পর মধ্যেই আমার জীবন, তো এই শিল্পসত্তার সমস্ত কিছু এখানে একসাথে পাওয়া যায়। সব থেকে বড় কথা, দুই বাংলা আমরা একসাথে এবার মিলিত সবাই আনন্দ করছি, হইচই করছি, মুভি দেখা, দুই বাংলারই খুব ভালো ভালো মুভি আমরা দেখাতে পারছি আপনাদের সবাইকে। দুই বাংলা মিলে যে সাংস্কৃতিক যে এক ধরনের মিশ্রণ ঘটবে সেটা খুব ভালো, এবং প্রবাসী যারা বাংলাদেশি বাঙালিরা আছে এবং তাদের যেহেতু ভাষা বাংলা, তো ভাষার মাধ্যমে আমাদের তো একটাই এক হওয়ার জায়গা, সেটা ভাষা। সেই ভাষার মাধ্যমে যে সংস্কৃতির একার মানে একটা মেলবন্ধন হচ্ছে সেটা খুব এক্সাইটিং। NABC-র এই সম্মেলন আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে সার্থকতা অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্রের এই অংশগ্রহণের মাধ্যমে, এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতে NABC-র সম্মেলনে বাংলাদেশের চলচ্চিত্র আরও দ্বিগুণভাবে এখানে আসবে। উৎসবে যোগ দেওয়া বাঙালিরা জানান তাদের আনন্দের কথা। এবারের বাংলাদেশি সিনেমা প্রদর্শনীতে ছিল উল্লেখযোগ্য দর্শক। সম্মেলনের দ্বিতীয় দিন সভা, সেমিনার, সিম্পোজিয়াম এবং পছন্দের শিল্পীর কণ্ঠে গান ও চলচ্চিত্র প্রদর্শনী দেখে সময় পার করেছেন আগত দর্শকরা। সেই সাথে মেলায় থাকা দোকানগুলো থেকে কিনেছেন তাদের পছন্দের পণ্যটি। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস, যুক্তরাষ্ট্র। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।